প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আবারও তোমাদের সামনে ক্লাস নিতে চলে আসলাম, তোমাদের বাউবি মিস নুসরাত জাহান। তাহলে আমরা সবসময় কি করি, নতুন কিছু পড়ার আগে পুরাতন পড়াগুলো একটু মনে করে নিই, তাই না? মনে আছে তোমাদের গতদিন কি পড়েছিলে? তুমি বলো। আমরা আমাদের দেশের প্রাকৃতিক সম্পদগুলো, খনিজ সম্পদগুলো সম্পর্কে পড়েছিলাম, তাই না? আচ্ছা বলো দেখি, বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে প্রাকৃতিক গ্যাস। এছাড়াও আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ রয়েছে। তুমি বলো তো বাবা, 3 থেকে 4টির নাম বলো। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, কয়লা, চীনামাটি, চুনা পাথর, কঠিন শিলা, সিলিকা বালি, প্রাকৃতিক গ্যাস, এইগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। তোমরা হয়তো এটা প্রশ্ন করতে পারো যে এখানে প্রাকৃতিক সম্পদ লেখা আছে কিন্তু মিস খনিজ সম্পদ কেন বলছে? আমাদের মাটির নিচ থেকে যে পদার্থগুলো, যে সম্পদগুলো উত্তোলিত হয় সেগুলোকেই বলা হয় খনিজ সম্পদ, এবং ওটাকেই আরেক নামে অর্থাৎ প্রাকৃতিক সম্পদ নামেও অভিহিত করা হয়। সেই জন্য তোমার প্রশ্ন যেভাবেই আসুক, হয়তো বা প্রাকৃতিক সম্পদ কিংবা খনিজ সম্পদ, উত্তর কিন্তু একটাই হবে। ঠিক আছে, তাহলে চলো আজকের পড়ার দিকে এগিয়ে যাই। তার আগে তোমরা একটু এই মানচিত্রটা দেখো, দেখতে পাচ্ছ মানচিত্র দেখা যায়? আচ্ছা দেখো তো এখানে বড় বড় করে কি লেখা আছে। ধন্যবাদ। বাংলাদেশের প্রধান নদী। আজকে আমরা বাংলাদেশের নদী সম্পদ সম্পর্কে জানব, বাংলাদেশের বড় বড় কি নদীগুলো সম্পর্কে জানবো, সেগুলোর অবস্থান এবং সেগুলো কোন দিক দিয়ে বয়ে কোথায় যেয়ে মিশেছে সেইটা সম্পর্কে জানবো। তাহলে প্রথমেই তোমাদের যে কাজ সেটা হলো তোমাদের পাঠ্য বই খাতা বের করে সুন্দর করে রেডি হয়ে নাও, আর অবশ্যই পেন্সিল কাছে রাখবে আন্ডারলাইন করার জন্য। ঠিক আছে, তাহলে বইয়ের 54 পৃষ্ঠা আমি বের করে ফেললাম। নবম অধ্যায় পার্ট 3, বাংলাদেশের নদী। আমাদের দেশে অসংখ্য নদী আছে, কোনটি ছোট কোনটি বড়, আবার কোনটি কি জালের মতো ছড়িয়ে গেছে সারা দেশে। নদী মাত্রেই তো জালের মতো ছড়িয়ে আছে। নদীগুলো বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে কি হয়েছে, ঢালুর দিকে বয়ে গেছে। নদীগুলো বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর দিকে বয়ে গেছে। এটা একটা সাধারণ কারণ যে কোনো কিছু উঁচু থেকে উৎপন্ন হলে সেটা নিচের দিকেই নেমে যায়, অর্থাৎ পানির বহমান গতি উপর থেকে নিচের দিকেই যায়। তো এই যে নদীগুলো, নদীগুলো কি হয়েছে, আমাদের বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়েছে, সেগুলোর কোনোটার উৎপত্তি বাংলাদেশের ভেতরে, বেশিরভাগেরই বাংলাদেশের বাইরে হিমালয় পর্বতে, এবং সেখান থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে সেগুলো কোথায় যেয়ে মিশেছে, বঙ্গোপসাগরে যেয়ে মিশেছে। অসংখ্য নদী আছে বলে আমাদের এ দেশকে বলা হয় নদীমাতৃক দেশ। কি জন্য নদীমাতৃক দেশ বলা হয় এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন হতে পারে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো অসংখ্য নদী আছে বলেই এ দেশকে বলা হয় নদীমাতৃক দেশ। আচ্ছা আমি লিখে ফেলছি, নদীমাতৃক দেশ কেন বলা হয়, নদীমাতৃক দেশ কেন বলা হয়। আচ্ছা এখানে প্রথমে এভাবে আসতে পারে, বাংলাদেশকে নদীমাতৃক দেশ কেন বলা হয়, বাংলাদেশকে নদীমাতৃক দেশ কেন বলা হয়, সেখানে তুমি উত্তরে লিখতে পারো অসংখ্য নদী আছে বলেই, অসংখ্য নদী আছে বলেই, আছে বলেই এ দেশকে নদীমাতৃক দেশ বলে। তাহলে একটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, তাই না? একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে বাংলাদেশকে নদীমাতৃক দেশ কেন বলা হয়, অসংখ্য নদী আছে বলেই এ দেশকে বলা হয় নদীমাতৃক দেশ। আচ্ছা এর পরের দিকে যাই, পাশের মানচিত্র থেকে
পাঁচটি বড় বড় নদীর নাম পড়ো। এক্ষেত্রে কি করতে পারি, আবার আমরা চলে যাব আমাদের মানচিত্রের দিকে, ঠিক আছে? আবার আমরা কোথায় যাব, আমাদের মানচিত্রে। দেখো মানচিত্র আমি তোমাদেরকে প্রথম থেকে এই অধ্যায় পড়ার সময় বলেছি যে এই অধ্যায়টার প্রত্যেকটা পড়া তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে মানচিত্রটা আয়ত্ত করে নিতে হবে। অর্থাৎ শুধুমাত্র একটা মানচিত্রই তুমি যদি ভালোভাবে দেখে নাও তাহলে তুমি এই অধ্যায় এই পাঠগুলোর কোনো পড়া সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তুমি সবগুলোই পেরে যাবে। ওকে, তাহলে আমি যাচ্ছি এখানে আমাদের মানচিত্রে। যেহেতু এখানে বড় বড় করে দেওয়া আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় পাঁচটি নদীর নাম দেওয়া আছে। বাংলাদেশের বড় বড় পাঁচটি নদীর নাম রয়েছে, প্রথমে এখানে রয়েছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, আর এদিকে আছে কর্ণফুলী। হ্যাঁ, পদ্মাটা আমি প্রথমেই বললাম কারণ যেহেতু আমরা রাজশাহীতে থাকি, তাই না? আমাদের রাজশাহী, এই যে রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী, এটি একটি অন্যতম বৃহত্তম নদী। এটিরও উৎপত্তি হয়েছে হিমালয় থেকে এবং আমাদের রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে এই নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে, ঠিক আছে? তাহলে আমরা কয়টি নদীর নাম জানলাম, আমরা সেগুলো এখন বোর্ডে লিখে ফেলব। আমরা পাঁচটি প্রধান নদীর নাম জানব। প্রধান নদী, প্রধান নদী অর্থাৎ বড় বড় নদী, এই নদীগুলো থেকে অসংখ্য শাখা প্রশাখা উপশাখা বিভক্ত হয়ে অসংখ্য নদীতে পরিণত হয়েছে, গোটা বাংলাদেশ জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু প্রধান নদীগুলোর আজকে আমরা লিখব যেগুলো উল্লেখযোগ্য এবং বড় বড়। প্রথমে কী লিখলাম, পদ্মা। পদ্মা, তারপরে মিলিয়ে লিখি মেঘনা, তারপরে যমুনা, ব্রহ্মপুত্র, এবং সবশেষে কর্ণফুলী। কর্ণফুলী, এই হলো বাংলাদেশের প্রধান বড় বড় নদী। এখানে সবগুলো নদীর নামই খুবই সহজ, পদ্মা, মেঘনা, যমুনা। হ্যাঁ, কর্ণফুলী আর ব্রহ্মপুত্র বানানটা একটু কঠিন, সেক্ষেত্রে তোমরা যুক্ত অক্ষরগুলো একটু ভেঙে পড়বে। এটা কিন্তু বক্ষ নয়, এটার উচ্চারণ হবে ব্রহ্ম। অনেকের মতে প্রজাপতি ব্রহ্মা অর্থাৎ হিন্দু ধর্মের যে প্রধান দেবতা তার ওরসে এই মানে নদীটির উৎপত্তি হয়, সেই জন্যই বলা হয় একে ব্রহ্মের পুত্র অর্থাৎ ব্রহ্মপুত্র। আসলে এটা তো একটা নদীর নাম, এটা প্রচলিত একটা কথা। এখানে বয়ের অফলা যুক্ত ক্ষয়ের মতো, দেখো নিচে দন্তন্য একটা যুক্ত রয়েছে, এইভাবেই তোমাদেরকে সহজভাবে এটা কিন্তু লিখতে হবে। এবং কর্ণফুলী, কর্ণফুলী কিনা বাংলাদেশের সবচাইতে খরস্রোতা নদী, তোমরা হয়তো অনেকেই জানো বাংলাদেশের বৃহত্তম বাঁধ আমাদের কিন্তু কর্ণফুলী নদীর তীরেই অবস্থিত। আচ্ছা, তো এই গেল আমাদের প্রধান নদী, তাই না? আমরা আজকের পাঠে কী কী জানলাম, আমরা জানলাম বাংলাদেশের এ দেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়, প্রধান নদীগুলো কী কী সেইগুলো জানলাম। আচ্ছা, এখন আমরা জানবো এই নদীগুলো আমাদের কী কী উপকারে আসে বা কী কী কাজে লাগে। এই নদীগুলো বন্যার সময় পলি মাটি বহন করে নিয়ে আসে। নদীগুলো কী করে, পলি মাটি বহন করে নিয়ে আসে। আসলে নদী যখন পানি দিয়ে উপকূলকে ধৌত করে দেয় তখন কাদামাটির মতো এক ধরনের মাটি দ্বারা উপরিভাগটা আবৃত হয়ে যায়, সেটাকেই বলা হয় পলি মাটি, ঠিক আছে? এই পলি মাটি অত্যন্ত উর্বর, যা কৃষিকাজের জন্য খুবই উপকারী। তো এই পলি মাটি কী, পলি মাটির কারণে আমাদের দেশের মাটি অনেকটাই উর্বর। যেহেতু বাংলাদেশে নদীর পরিমাণ অনেক বেশি, সেহেতু পলি মাটির পরিমাণটাও তো অনেক বেশি, যেটা আমাদের কৃষিকাজে বিশেষ অবদান রেখে থাকে। তাহলে এখানে আমরা পেলাম বন্যার সময় নদীগুলো কী বয়ে নিয়ে আসে, বন্যার সময় নদীগুলো কী বয়ে নিয়ে আসে, পলি মাটি, নদীগুলো পলি মাটি বয়ে নিয়ে আসে। পলি মাটি বয়ে আনে। আচ্ছা,
বন্যার সময় নদীগুলো পলি মাটি বয়ে নিয়ে আসে এবং এই পলি কি এক ধরনের কাদা পলি কি এক ধরনের কাদা আচ্ছা পলি তাহলে আমরা গুণাগুণ পেলাম পলি কি এক ধরনের কাদা ওকে তাহলে নিশ্চয় তোমাদের আর কোনো সমস্যা নেই তাই না আমরা এই পাঠে আবারো বলছি কি কি জানলাম কেন নদীমাতৃক দেশ বলা হয় পলি মাটি কাকে বলে পলি কি পাঁচটি প্রধান নদীর নাম তাই না আচ্ছা কারো কি কোনো সমস্যা ওকে থ্যাংক ইউ তুমি বলছো বাংলাদেশের প্রধান নদী এইগুলো ছাড়াও অন্য কিছু লেখা যায় কিনা না এইগুলোই প্রধান এবং বড় বড় উল্লেখযোগ্য নদী তাই আমি এগুলোই লিখেছি শাখা প্রশাখা অনেক নদী থাকতে পারে কিন্তু আকার এবং দীর্ঘতার দিক দিয়ে এইগুলোই বড় সেই জন্য এই পাঁচটাই সবচেয়ে উল্লেখযোগ্য নদী তুমি চেষ্টা করবে এই পাঁচটাই লেখার ঠিক আছে আচ্ছা তাহলে আর তো কারো কোনো সমস্যা নেই তোমাদের আজকে এইচ ডাব্লিউ থাকবে এই প্রশ্ন তিনটাই বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয় পদ্মা মেঘনা যমুনা এইগুলো বাংলাদেশের প্রধান নদী অর্থাৎ বাংলাদেশের পাঁচটি নদী এবং পলি কি এই তিনটাই থাকলো তোমাদের আজকে এইচ ডাব্লিউ তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি হাত ধোয়া কি কমিয়ে দিয়েছো বেশি বেশি হাত ধুতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে তাহলে আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে সে পর্যন্তই আল্লাহ হাফেজ